ধর্মনগর বাগবাসা মূল সড়ক অবরোধের ফলে মঙ্গলবার সকাল 10টা থেকে 2-2.5 ঘন্টার জন্য সম্পূর্ণরূপে থমকে যায় স্থানীয় জনজীবন। দুই পাশে দাঁড়িয়ে পড়ে কয়েকশো যানবাহন। কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 3 ও 4 নম্বর ওয়ার্ডের যাতায়াতের একমাত্র রাস্তাটির জরাজীর্ণ অবস্থা মেরামতির দাবিতে ধর্মনগর বাগবাসা মূল সড়কটি অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রায় 12:30 পর্যন্ত ধর্মনগর বাগবাসা মূল সড়কের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের সামনে চলে এই অবরোধ। বিগত 5-6 মাস পূর্বে রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন তারা। তখন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ 3 মাসের সময় চাইলেও আজ পর্যন্ত শুরু হয়নি মেরামতির কাজ। এই অভিযোগে এদিন ফের পথ অবরোধ করেন তারা। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান যুবরাজনগর ব্লকের বিডিও মোহাম্মদ নুরজ জামান ইসলাম। কিন্তু শুধুমাত্র তাদের আশ্বাসে অবরোধ তুলে নিতে অস্বীকার করেন অবরোধকারীরা। অবশেষে যুবরাজনগর আরডি ব্লকের ইঞ্জিনিয়ারদের এনে রাস্তার জন্য আর্থিক অনুদান কত আসবে এবং কেমন করে রাস্তা তৈরি হবে, কতদিনের মধ্যে কাজে হাত দেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে জনসাধারণকে সার্বিক আশ্বাস দেন যুবরাজনগর ব্লকের বিডিও। গ্রাম পঞ্চায়েত কামেশ্বর গ্রাম পঞ্চায়েত 4 নম্বর 3 নম্বর মিলাইয়া এই দুইজন ওয়ার্ডের উপর দুইটা ওয়ার্ডের রাস্তাঘাট আজকে 6 মাস আগে আমরা রাস্তাটা কাজ একটা সাইনবোর্ড বসাইছিল তারা। সাইনবোর্ডটা কি আমরা তুলিয়া এটারে নিয়া যেমনি যেটা রয় আমরা এমএলএ আসলেও এমএলএ সান্ত্বনা দিয়ে গেছেন যে বাবা হল তোমরা 3 মাসের ভিতরে রাস্তাটা আমরা কমপ্লিট করিয়া দিয়া দিমু, রাস্তাটা তুলি লাও। আমরা খুব জনসাধারণ আমরা এখানে গ্রামের আসবি সবাই মিলিয়ে আনন্দ পাইছি বলে পঞ্চায়েত তরফ থেকে খরাইতে পারছে না, এখন এমএলএর তরফ থেকে দেখি খরাইতে পারেনি তাইনে রাস্তাটা, তাইনে তো খরাইছে না 3 মাসের কথা কই আজকে 6 মাস হয়ে গেছে গিয়া। 6 মাসের পরেও পঞ্চায়েত তরফ থেকে একটু কাজ করাইতে পারে পঞ্চায়েতে উঠে হয়, আমরা এত টাকা পয়সা তো বাজেট নাই, এটা সত্য কথা পঞ্চায়েতে হয় বাজেট নাই, আমরা কীভাবে করাইব রাস্তাটা যে এটা স্যাংশন রয়েছে না রাস্তাটা। তখন আমরা আরবার বাইরিলাম, বিগত অতদিন অপেক্ষা করিয়া 6 মাস অপেক্ষা করিয়া বাইরিছি, দেখি আসেনি সবাই যদি পাই, আমরা ভাই বন্ধু জনসাধারণ সবাই যে পাই, পাইলে পরে একটা সবাই একটা সান্ত্বনা দেওয়া যায় গো, অতটুকুই আমরা শেষ। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় স্থানীয় বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে এদিন অসন্তোষ প্রকাশ করে স্থানীয় জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।